হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে আল্লাহর বরকতের মাসে ভালো আছেন। জমিদারদের গাড়ির কালেকশনের পার্ট টু তে আপনাকে জানাচ্ছি স্বাগত। পার্ট টু তে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম একটি মনস্টার গ্রুপ মানে মনস্টার কোম্পানি এর গাড়ির কালেকশন নিয়ে। তো সেই গ্রুপটি হচ্ছে আমাদের সকলের অতি পরিচিত বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছেন আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে হচ্ছেন সাইম সোবহান আনবির। সাইম সোবহান আনবিরকে আপনি বলতে পারেন জন্ম থেকেই জমিদার, কারণ তার বাবার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ৫০০ মিলিয়ন ইউএস মার্কিন ডলার, যার মানে বাংলা টাকার প্রায় ৪,২৫২ কোটি টাকা। সিরিয়াসলি, এখানেই শেষ নয়, তার আকাশ ভ্রমণের জন্য রয়েছে ৩টি হেলিকপ্টার এবং তার রয়েছে প্রায় ২৩০ কোটি টাকার গাড়ির কালেকশন। গাড়িগুলো দেখে আপনার মনে হতে পারে আনবির বাংলাদেশকে দুবাইতে পরিণত করে দিয়েছে। মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর পাশাপাশি নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিবেন। তার গাড়ির কালেকশনের মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে রোলস রয়েস। রোলস রয়েস বাংলাদেশে মোটামুটি ৭-৮টি রয়েছে, এর মধ্যে ৪টি রোলস রয়েসের ওনার হচ্ছেন বসুন্ধরা গ্রুপের মালিক। তার একটি রোলস রয়েস ঘোস্ট মডেলের গাড়ি রয়েছে, যেটি বাংলাদেশে মাত্র অনলি ওয়ান, আর এই গাড়িটির দাম বাংলাদেশে ট্যাক্স সহ ২১ কোটি টাকা এবং তার একটি ওল্ড জেনারেশনের রোলস রয়েস রয়েছে। এই গাড়িটির দাম জানা নেই, তবে রোলস রয়েস যত পুরনো হবে ততই তার দাম বেশি। বাংলাদেশে মাত্র ২টি রোলস রয়েস ফ্যান্টম গাড়ি রয়েছে, একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে লাল। তো নীলটিও বসুন্ধরা গ্রুপের মালিকের এবং লালটিও বসুন্ধরা গ্রুপের মালিকেরই। তো এই দুটি গাড়ি আপনার প্রায় ৫০ কোটি টাকার মতো লাগবে। তো দুটি গাড়িতে আসে প্রায় ১০০ কোটি টাকা। তার দুটি লেক্সাস LX570 রয়েছে, এই গাড়ি দুটির দাম বাংলাদেশে ১৮ কোটি টাকা, মানে একটি ৯ কোটি টাকা করে পড়বে। এটি পেট্রোল ভার্সন হওয়ার কারণে এর দাম একটু বেশি। তারপর তার অন্যতম একটি লাক্সারি গাড়ি হচ্ছে বাংলাদেশের অনলি অ্যান্ড ওয়ান বেন্টলি ফ্লাইং স্পিউর। এই গাড়িটি বাংলাদেশে আনতে তার খরচ হয়েছে ১৫ কোটি টাকা। এর লাক্সারি রোলস রয়েসকেও যেন হার মানিয়ে দেয়। তারপর তার ৩টি বুলেট প্রুফ কার রয়েছে, একটি হচ্ছে তার BMW 7 সিরিজ, আরেকটি হচ্ছে মার্সিডিজ মাইব্যাক ৬৫০, এটিও তার বুলেট প্রুফ গাড়ি। এই দুটি গাড়ির দাম আসে প্রায় ১০ কোটি টাকার মতো। এই দুটি গাড়ি পেট্রোল ভার্সন এবং এসব গাড়িতে এমন স্থান করে দেওয়া হয় যাতে আপনি আপনার বন্দুকটিও রাখতে পারেন। তো বুঝতে পারছেন কেন এই গাড়িগুলো এত এক্সপেন্সিভ হয়ে থাকে। তৃতীয় নম্বরে যে বুলেট প্রুফ গাড়িটি আছে সেটি হলো বাংলাদেশের অনলি ওয়ান মার্সিডিজ G63 বারবাস, এই গাড়িটির দাম প্রায় ১৫ কোটি টাকা। তারপর তার ৪টি মার্সিডিজ এর জিপ রয়েছে, এই জিপগুলোর দাম একত্রে প্রায় ১৬ কোটি টাকার মতো পড়বে। তারপর তার একটি পোর্শ গাড়ি রয়েছে, পোর্শ ৭১৮ বক্সার রয়েছে, যার দাম ১৩৮ লক্ষ টাকা মতো। একটি ওডি A8L হাইব্রিড রয়েছে, যার দাম ২ কোটি টাকা। তারপর BMW 5 সিরিজ রয়েছে, যার দাম ১৫ কোটি টাকা। তারপর রয়েছে তার ব্যান্টলি ব্যান্টাইগা, যার দাম ৫ কোটি টাকা। এই ছিল তার গাড়ির কালেকশন। এছাড়া তার রেঞ্জ রোভার থাকতে পারে, আর আর তার প্রাডোর মতো যে কত গাড়ি রয়েছে হয়তো তারও ঠিক জানা নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখানে তার প্রায় যোগ করলে ২২৫ কোটি টাকার মতো গাড়ি আসবে। এফ রহমানের গাড়ির কালেকশন নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, প্রায় ৬৮ কোটি টাকার মতো গাড়ি। আশা করি ভিডিওটি পার্ট ৩টিও আপনারা দেখেছেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো একটি ভিডিওতে।